গ্রামবাসী বৃন্দ, যাত্রা শুরুর পূর্বে আমরা একটি ছোট্ট সংক্ষিপ্ত অনুষ্ঠান সংগঠিত করব। আমরা এই সময়ের মধ্যে হারিয়েছি নীলাদ্রি পাল মহাশয়কে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তপন ঘোষ। এছাড়া যারা এই সময়ের মধ্যে প্রয়াত হয়েছেন, হয়তো তাদের নাম আমাদের কাছে মনে পড়ছে না, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই শ্রীরামকৃষ্ণ যাত্রা সংস্থার পক্ষ থেকে তাদের স্মৃতির প্রতি, এবং তাদের বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করি। পরিবার পরিজন বর্গকে আমরা আমাদের যাত্রা সংস্থার পক্ষ থেকে সমবেদনা জানাই, এবং এই সময়ের মধ্যে যাদেরকে আমরা হারিয়েছি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করব। শুরু। আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটি আমরা এখনই শেষ করছি। ধর্মবতার ধর্মবতার যশোদার পরম শত্রুকে খুন করে কোন অপরাধ করেনি আপনি, আপনি দয়া করে যশোদার মুক্তি দিন। যশোদা কে? কে আমাকে যশোদা বলে ডাকলো? আমি মা। কে আপনি শুনেছি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। কি করে চিনবি রে মা, আমাকে তো তুই এই দেশে কখনো দেখেছিস না মা। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার বড় চেনা চেনা মনে হচ্ছে। সত্যি করে বলুন, সত্যি করে বলুন, কে আপনি? আরে ওরে যশোদা, আমি যে তোর আমার কৃষ্টি হৃদয়কে বড় উত্তরা হয়েছিল মা। তাই তো দীর্ঘ প্রতির পথে আমি ফিরে এসেছিলাম মা, কিন্তু অপমানের প্রতি
খাটছে যশোদা, জেল খাটছে যশোদা, মিথ্যা করে গায়ে জেল খাটছে যশোদা। সন্ন্যাসী বলে কি কাঁদতে নেই? সন্ন্যাসী নাকি রক্ত মাংসের মানুষ হয়, তাদের হৃদয় কি স্নেহ মায়া ভালোবাসা থাকতে নেই? সুখ দুঃখ স্নেহ ভালোবাসা মায়া মমতা এই নিয়েই তো সংসার। সেই সংসার ত্যাগ করে যারা সন্ন্যাসী হয়ে যান তাদের সুখ দুঃখে বিচলিত হওয়া সাজে না সন্ন্যাসী। আপনি ঠিকই বলেছেন, আমি সংসার ত্যাগ করে সন্ন্যাসী ব্যক্তি বটে, কিন্তু মায়া মমতা স্নেহ ভালোবাসা এখন আমি বলতে পারিনি। আপনি তাই যশোদাকে জেল খাটতে যাওয়ার দুঃখে আমার হৃদয়টা মরছে, চোখ দিয়ে ঝরে পড়ছে বেদনার অশ্রু। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আপনি যশোদেবীর জন্য কথা বলছেন, যশোদেবীর জন্য আপনি কাঁদছেন। একজন খুনি আগামীর সঙ্গে একজন সাধুর পিতের সম্পর্ক এবং তার দুঃখে কেনই বা ভেঙে পড়েছে সেটা আমার খুব জানতে ইচ্ছা করছে সন্ন্যাসী। আপনার পরিচয় আপনি কি করেন? আমি সামান্য একটু হয়তো লিখি, আমার নাম সমরেশ রায়। হ্যাঁ সন্ন্যাসী, জানতে চাই বলে আপনি অনেক কিছু জানেন। না না আমি কিছু জানি না সমরেশ বাবু, আমি কিছু বলতে পারি না। আমি বুঝতে পারছি আপনি আমাকে ছাড়বেন না, ঠিক আছে বসুন। বলুন আপনি কি জানতে চান? আমার নাম দেবনাথ দত্ত। যশোদার দাদার মেয়ে আমি, যশোদা আমি খুঁজে খুঁজে সঠিক মানুষের দেখা পেয়ে গেছি, আপনি আমাকে সঠিক খুলে বলতে পারবেন? বলুন
বলুন সমরেশ বাবু, আমি শুনেছি, আমি শুনেছি যশোদা দেবী এক সম্ভ্রান্ত বাড়ির গৃহবধূ। আদালতে দাঁড়িয়ে যশোদা দেবী স্বীকার করেছেন তিনি সুবিনয়কে খুন করেছেন, যশোদা আদালতে মিথ্যা কথা বলেছেন। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, মানুষের জীবনটাই তো রহস্য বড় সমাজ। সেই রহস্যের আবরণ উন্মোচন করে আপনি আসল ব্যাপারটা তুলে বলুন অমরেশ বাবু। পৃথিবীতে যেমন কোনো কাজই কারণ ছাড়া হয় না, হুগলি জেলার শ্যামলতলা গ্রামে ছিল আমাদের বাড়ি, যশোদার বাবার আমি ছিলাম দু ভাই, দাদা বলতেন একমাত্র মেয়ে যশোদা ছিল আমাদের সকলের আদরে দুলালি। কি আনন্দময় ছিল আমাদের সুখে, কিন্তু সেই আনন্দটা বেশি দিন স্থায়ী হলো না। যশোদার বাবা আর মা হঠাৎ মারা গেল, ঈশ্বরের আশীর্বাদ বা অভিশাপ যাই বলো যশোদা প্রাণে বেঁচে গেল। যশোদার বয়স তখন মাত্র দু বছর, আমি ছাড়া ওকে দেখার আর কেউ ছিল না, তাই যশোদাকে আমিই বুকে তুলে নিলাম। না ঘরের মেয়ে ঘরে এসে যদি আমার ওই বাম্মা মারা ভাইটিকে সহ্য করতে না পারে, কষ্ট দেয়, এই মেয়ে আমি বিয়ে করতে পারিনি। আমার একমাত্র ভাইটিকে নিজের মেয়ে মনে করে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, লেখা পড়া শিখিয়েছিলাম, দেখতে দেখতে যশোদা বড় হল, সংসারের সব কাজ করতে পারত, যেই দেখত সেই যশোদার উপগুণের প্রশংসা করত। আমি যশোদার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করলাম। আমি আমার বন্ধুর কাছে একটি ভালো ছেলের সন্ধান পেয়ে বন্ধুকে নিয়ে পাত্র দেখতে গেলাম। বন্ধুর বাড়ি যাওয়ার আগে বাড়ি ফিরবো বলে কথা দিয়েও সেদিন রাত্রে আমি বাড়ি ফিরতে পারিনি। আজ থেকে প্রায় 27 বছর আগে সেই ভয়ঙ্কর দিনটার কথা আজও আমার মনে আছে। দিনটা ছিল 22শে বৈশাখ। বিকালে বাড়ি ফিরবো বলে বেরোতে যাচ্ছি, আকাশের দিকে তাকিয়ে দেখি গোটা আকাশটা কালো মেঘে ভরে গেছে। একটু পরেই বৃষ্টি সেই সঙ্গে মনে হচ্ছে আমি সৃষ্টি নষ্ট করে যাবে, মনে করি কিন্তু চমকাচ্ছি। শুধু তোমার
দাপটে আর জলের ছাপটা আমার জামাতায় পুরো ভিজে গেছে। আমি একজন সাংবাদিক, আমি অ্যাক্সিডেন্টের খবর সংগ্রহ করতে কাছেই এসেছিলাম, কিন্তু ফেরার পথে হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে পড়ে বাধ্য হয়ে আপনাদের বাড়িতে আমি আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এতক্ষণে বিপদমুক্ত হলাম, আপনার এই উপকারের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। খবরের কাগজে রিপোর্টার, তাই সারাদিন শুধু চা আর সিগারেটকেই সময়টা খেতে চায়। আচ্ছা যদি কিছু মনে না করেন আমি কি একটা সিগারেট ধরতে পারি? এতক্ষণ বেশ ফ্রি লাগছে। বাই দা ভাই, সরি সরি, আমার মনে হয় সিগারেটের ধোঁয়াটা আপনার ঠিক সহ্য হয় না, তাই না? এক্সট্রিমলি সরি ম্যাডাম। বাই দা ভাই, আপনার নাম? আমার নাম কুমারী যশোদা দত্ত। আরে মিষ্টি নাম, কি পবিত্র নাম, যশোদা। ওই নামটা রেখেছিলেন আমার কাকা দেবনাথ দত্ত। কেন? আমার বাবা মা, আমার জন্মের 2 বছর পর আমার বাবা মা সব মারা গেছে। আমার কাকা অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছেন। তিনি বুঝি বাড়িতে নেই? না, তিনি তার বন্ধু বাড়িতে গেছেন। তাহলে তো বোধ হয় আমি অসময়ে এসে আপনাকে একটু বিব্রতই করলাম। না, এতে বিব্রত হওয়ার কি আছে? কাকা বসুন, কিন্তু তবে মানে আমি যে সাংবাদিকের ছদ্মবেশ দিয়ে কোন কুমদ্রব এই বাড়িতে ঢুকে পড়িনি কে বলতে পারে, তাই না? আচ্ছা আপনি লেখক হেমন্ত কুমার সামন্তের কোন বই পড়েছেন? হ্যাঁ, আমি হচ্ছে সেই বিখ্যাত লেখক হেমন্ত কুমার সামন্তের ছোট ভাই। আমি আপনাকে একটা প্রণাম করি। আমি তো তার ভাই, আমি তো লেখক নই। আপনার সাহিত্য বোধ দেখে মনে হচ্ছে তোমার শরীরের মধ্যে লুকিয়ে রয়েছে পূর্বকালের ঠাকুর। তাই তোমাকে আমার দাদার কাছে নিয়ে গিয়ে তোমাকে তার ছাত্রী করে দেব। আমি আমি হব বিখ্যাত লেখক হেমন্ত বাবুর ছাত্রী? তবে তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? তোমাকে আমার সঙ্গে কাটাতে হবে মাত্র 1টি রাত্রি, আর সেই রাতটা হবে আজকে। শুধু তোমার এই রূপ যৌবন টাকা আমি ছেড়ে তুলে খাবার জন্য অনেক দিন ধরে আমি সুযোগের অপেক্ষায় আছি।
যশোদা, এই যশোদা, ঘরের দরজাটা খুলে রেখে কেমন ঘুমোচ্ছে দেখো। ওর মা, ও দেখ মা, দেখ কত বেলা হয়ে গেছে। হ্যাঁ বুঝলি মা, কাল তোর জন্য আমি যে ছেলেটা দেখতে গিয়েছিলাম আমার খুব পছন্দ হয়েছে। যেমন দেখতে তেমন ব্যবহার, বাবার একমাত্র ছেলে, বাড়ি ঘর বাবা মা খুব ভালো। কি হলো রে মা, এখনো তুই শুয়ে থাকবি? ও কাল রাত্রে বাড়ি ফিরবো বলে কথা দিয়েও বাড়ি ফিরতে পারিনি বলে তুই আমার উপর রাগ করেছিস মা? ওর মা, ও রাগ করিস না মা, তোরও বোধ হয় কাল রাত্রে ভালো ঘুম হয়নি তাই না মা? ও কাল রাত্রে যা ঝড়, প্রকৃতি যেন ধ্বংস হয়ে যাবে বলে মনে হচ্ছে। রাস্তায় দেখলাম কত গাছপালা বাড়ি ঘর ভেঙে পড়ে আছে। হ্যাঁ রে মা, হ্যাঁ আমাদের বাড়ির সামনে তোর লাগানো ওই শিউলি গাছটা এক গাছ কুড়ি নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে রে মা। প্রকৃতির খেয়ালে কত অঘটনই না ঘটে যায়। আরে কি হলো রে মা, কি ভেবেছিস বলতো রে মা? এত কথা শোনার পরেও তুই কথা না বলে চুপচাপ শুয়ে থাকবি? যশোদা, এই যশোদা, ও বাবা, আমি তাহলে এতক্ষণ একাই বকবক করছিলাম, একটা রাত্রি নেই তাতেই তোর এই অবস্থা। শ্বশুর বাড়ি গেলে কি করবি বলতো রে মা? যশোদা, এই যশোদা, চোখে মুখে খালি। Oh,
আগে, আজ থেকে ঠিক দেড় মাস আগে এক ঝরঝরে রাতে সাংবাদিকের ছদ্মবেশে আমি যশোদার সুন্দরীর এই নরম তুলতলের শরীরটার উপর আমি সাঁতার কেটেছি। তারপর যশোদা যখন জ্ঞান হারিয়ে ফেলে আমি চুপি 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 সকলের চোখ ধরে দিয়ে আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম, কেউ আমাকে দেখতে পাইনি। কিন্তু তারপর এই যশোদা কাকা শুয়ে বাচ্চাটা আমাকে জোরের মধ্যে খুঁজে বেড়াচ্ছে, আমাকে জোরের মধ্যে খুঁজে বেড়াচ্ছে। হাড়ি থেকে দক্ষিণ পাড়ার লোকগুলো আমার বাড়ি থেকে শাসিয়ে এসেছে। আমার বাল্য বন্ধু ওই সোমেশ্বরের বাড়িতে গিয়ে বরঞ্চ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকি। ওখানে গিয়ে যদি সরে বাচ্চা ওই যশোদা কাকাকে গিয়ে যদি হাজির হয়ে যায় তাহলে আমাকে পিছমোড়া করে বেঁধে পেঁধে হাড় করে ভেঙে একেবারে পুড়িয়ে দেবে। ভোর হওয়ার আগে সবাই চোখে ঝুলো গিয়ে ঘরে তালা চাপি মেরে রেলগাড়িতে চেপে সরে যাকে বলে হরিদ্বার। তুমি তো জানো অবিনাশ প্রায় দেড় মাস হলো আমি পাগলের মতো জানোয়ারটাকে খুঁজে বেড়াচ্ছি। আমি আপনার প্রতিবেশী হিসেবে সব জানি দেবনাথ দা, আপনি কাকা হয়ে ভাইজি বাপমা মরা ভাইজির জন্য যা করেছেন অনেক বাবা তা করতে পারে না। তবু আমি শেষ রক্ষা করতে পারলাম না অবিনা, সাহিত্যিক হেমন্ত কুমার সামন্তের কাছে গিয়ে জানোয়ারটার চেহারার বর্ণনা দিলে লোকটার আসল পরিচয় আমি পেয়ে গেলাম। আসল পরিচয় মানে? লোকটার নাম ধর্মদাস সামন্ত নয়, সাহিত্যিক হেমন্ত কুমার সামন্তের ভাইও নয়, তবে হেমন্ত কুমার সামন্তের বাড়ি যাতায়াত করত, লোকটার নাম সুবিনয় রায়। তাই বুঝি? তা লোকটার বাড়ি কোথায়? লোকটার বাড়ি মজনদপুর। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বলতে কেউ নেই, কিন্তু এমনই চতুর লোকটাকে কেউ ধরতে পারেনি। আপনাদের এতদিনের পরিশ্রম সব বৃথা হয়ে গেল। ভগবান ভগবান, সেই চোর জোচ্চ চিটিংবাজ লোকটার বাড়িতে আপনি গিয়েছিলেন দেবনাথ দা? হ্যাঁ, ঠিকানা জোগাড় করে আমি গিয়েছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম ছোট্ট একটা টালির চালের ঘর, দরজায় তালা ঝুলছে। আশেপাশে লোককে জিজ্ঞাসা করতে ওর সম্বন্ধে এত কিছু জানতে পারলাম যে আজই ওকে পুলিশে দেবে বলে গ্রামের লোক ঠিক করেছে, কিন্তু সকাল হওয়ার আগে জানোয়ারটা বাড়ি ছেড়ে পালিয়েছে। যে অমানুষটা একটা কুমারী মেয়ে সর্বনাশ করে পালিয়ে গেল সেই শয়তানটাকে তুমি শাস্তি দেবে না ভগবান? ভগবানকে দেখে কি লাভ হবে অবিনাশ? আমার ভাইজির যে ক্ষতি হয়ে গেছে ওই ভগবান কি তা পূরণ করতে পারবে? বলুন কি বলতে চাই? যশোদা যশোদার এই সর্বনাশের কথা এই কলঙ্কের আপনাকে সর্বনাশ আমি করতে পারব না। আপনার
বিপদের দিনে আমি পাশে এসেছি বলে ভাবতেন না, যে মজা দেখতে এসেছি, আমি কোন সুযোগ নিতে এসেছি। জীবনে কোনোদিন যদি আমার এই মুখ দিয়ে যশোদা যশোদা সর্বনাশের কথা প্রকাশ পাবে না, আর যদি পায় তাহলে কি বলে ফেললাম ওই যশোদার কথা ভাবতে ভাবতে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। মা যশোদা একটু চল, মা একটু চল। আমি সেই অমানুষটার সন্তানের মা। যে কথা তুই বলেছি তখন যে তোর পড়াশোনা কোনো উপায় থাকবে না। আমি চুপ করে থাকলেও আমার থেকে সন্তান চুপ করে থাকবে না। তোর ভালোর জন্য তোরই অনাগত সন্তানের কথা ভেবেই বলছি রে মা, ইচ্ছা নেই যে আমাদের আর কোন উপায় নেই। আমি আমি একবার খালি অভিনেশের সঙ্গে দেখা করে আসছি মা।
তুই ততক্ষণ জিনিসপত্র গুলো গুছিয়ে নে, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো রে মা, এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো, এক্ষুনি যাও কাকা। যাবার আগে বাস্তু দেবীকে আমি একটা প্রণাম করে যাই। যেমন যশোদা ভাবতে পারেনি তার করুণ পরিণতির কথা, যশোদা স্বপ্ন দেখেছিল তার কাকার পছন্দ করা পাত্রের সঙ্গে তার বিয়ে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসার সন্তান আসবে তার কোলে, স্বামী পুত্র নিয়ে সে সুখে সংসার করবে। কিন্তু হায়, যশোদার স্বপ্ন ভেঙে চুরবার করে দিল সুবিরয় রায় নামে একটা অমানুষ। যশোদা কুমারী অবস্থায় সন্তান সম্ভবা হয়ে পড়ল। যশোদার কাকা দেবনাথ বাবু যশোদাকে সন্তান নষ্ট করার কথা বললেন, যশোদা সন্তান নষ্ট করতে রাজি হলো না। যশোদা প্রতিজ্ঞা করল সে তার সন্তানকে মানুষ করবে, সেই সন্তানকে দিয়ে শয়তান সুবিনয় রায়ের বিচার করবে। দেবনাথ বাবু বাধ্য হয়ে যশোদার কথাই মেনে নিলেন, কিন্তু লোক লজ্জার হাত থেকে বাঁচতে যশোদাকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে গেলেন। অবিনাশবাবু নিঃস্বার্থ হবে দেবনাথ বাবুর বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি যশোদার কলঙ্কের কথা জানতেন, তাই যশোদাকে নিয়ে শহরে থাকার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। বসন্তবাবুর বাড়িতে ম্যানেজারের কাজ করার ফাঁকে তিনি দেবনাথ বাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। 10 মাস 10 দিন পরে যশোদা পুত্র সন্তান প্রসব করে অজ্ঞান হয়ে গেল। অবিনাশবাবু সংবাদটা পেয়ে ছুটে এলেন, কিন্তু সঙ্গে নিয়ে এলেন একটা ভয়ঙ্কর সমস্যা। তোমার মরিবে স্ত্রী বন্ধনার কি খবর? বন্ধনা বৌমা তিনবারে সন্তান সম্ভব হবার পর ডাক্তারবাবু বসন্তকে বলেছিল আপনার স্ত্রীকে খুব সাবধানে রাখবেন, ও শারীরিক ও মানসিক দিক দিয়ে খুবই দুর্বল, এবার যদি উনি মৃত সন্তান প্রসব করে তাহলে আর ওকে বাঁচানো যাবে না। বন্ধুরা খুব সাবধানে ছিল, কিন্তু কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, এবারে ও মৃত সন্তান প্রসব করল। তোমার মনি বসন্তবাবু এখন কোথায়? কি বলছো তুমি
বসন্ত বৌমাকে হারিয়ে ভেসে যাবে, তাই আপনি বৌমাকে প্রাণে বাঁচাতে পারে, একটা একটা ভেঙে যাওয়া সংসারকে বাঁচাতে পারে, যদি আপনি যদি আপনি যশোদার পুত্র সন্তানকে আমার হাতে দিয়ে দেন। যে সন্তানকে যশোদা নষ্ট করতে রাজি হয়নি, যে সন্তানের জন্য যশোদা জন্মভূমি ত্যাগ করে শহরে আশ্রয় নিয়েছে, সেই সন্তান সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। না না, এ অসম্ভব। আপনি ভেবে দেখুন, আমি জানি অবিনাশ, যশোদার কুমারী কালের সন্তান অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, এই সমাজ স্বীকৃতি দেবে না। সারা জীবনই তাকে ঘৃণার পাত্র হিসাবে বেঁচে থাকতে হবে, আর সেটা হবে যশোদার কাছে আরো কষ্টে আরো বেদনা। যশোদার অবৈধ সন্তান বসন্ত সংসারে গেলে সে বসন্ত স্বীকৃতি পাবে, ভালোবাসা ভালোভাবে মানুষ হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমি যশোদার সন্তানকে তোমার হাতেই তুলে দেব, কিন্তু কিন্তু খুব সাবধান। তুমি যাও, দেখবে পাশের ঘরে সব যশোদা অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি চুপি চুপি গিয়ে মায়ের পাশ থেকে বাচ্চাটাকে নিয়ে আসো। সন্তানকে চুরি করে নিয়ে আসলে আমার যে পাপ হবে, কিন্তু এক অথবা যিনি মাকে সন্তান দান করার ফলে পূর্ণত হবে। আপনি ঠিক বলেছেন, পাপ যেমন হবে তাই পাপ পূর্ণই কাটাকাটি হবে, একটা একটা হাতে শূন্য। আমি আমি চললাম রক্ষা করো রক্ষা করো দয়াবল, যশোদাকে তুলে যশোদার সন্তানকে তুলে নিয়ে আসার সময় সে যেন কেঁদে না ওঠে, আর যশোদা যেন জ্ঞান ফিরে না পায়। আমি যে আমার সম্মান রক্ষা করার জন্য যশোদার সন্তানকে সমাজের আড়ালে রাখার জন্য যে জঘন্য কাজটি করছে, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো আমার ভাইকে সর্বনাশ করে কোথায় লুকে আছো আমি জানি না, কিন্তু তোমার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য আমি বন্ধনার কাছে পাঠিয়ে দেব। তুমি যেখানেই থাকো তাহলে তোমার সন্তান একদিন তোমারই পাবেন শাস্তি দেবে। আমি তুই বড় হয়ে আমার দোষ দিবি না তো, বলবি না তো আমার দাদু আমার আসল মায়ের কোল থেকে নকল মায়ের কোলে পাঠিয়ে দিয়েছে, বলবি না যে খোকা তখন তখন আপনি ওর কথা কি জবাব।
যশোদার প্রশ্নের আমি কি উত্তর দেব? আমি তাকে বলবো না না কি বলবো, আমার মুখে যে কোনো ভাষা আসছে না, আমার চোখগুলো যেন ঝাপসা হয়ে আসছে, অদ্ভুত একটা মায়া, আমার বুকটা মরুভূমির মতো শূন্য হয়ে আসছে, আমার বুকটা মরুভূমির মতো শূন্য হয়ে আসছে। Yeah.